আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই অন্ধকারের সাথে সাধারণ অন্ধকারের কোনো তুলনাই হয় না। এটি এমন এক অন্ধকার যেখানে নিজের শরীরের অঙ্গ দেখা যাচ্ছে না, অথচ এই অন্ধকারের মধ্যে পার হতে হবে এমন এক সেতু যেটি চুলের চেয়েও চিকন। সেতুটির ওই পারেতে রয়েছে এমন এক স্থান যার তলদেশেতে বয়ে গেছে ঝর্ণা। এটি এমন এক সুন্দরতম স্থান যা কোনো চোখ কোনোদিন দেখেনি। আবার সেতুটির নিচ দিয়ে রয়েছে এমন এক স্থান যেখানে আগুন দাও দাও করে জ্বলছে, অথচ সে সেতুটি এই অন্ধকারের মধ্যেই পার হতে হবে। আসলে সবার জন্য কি অন্ধকার? কই না তো, আপনার সামনে তো রয়েছে অনেক আলো। সেই আলো দিয়ে আপনি সেতুটি খুব সহজে পার হয়ে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? একই জায়গা অথচ আপনি এবং আপনার মতো কিছু মানুষের জন্য আলোকময়, আর কিছু মানুষের জন্য ঘোর অন্ধকার। হ্যাঁ, একই জায়গা কিন্তু পরিস্থিতি ভিন্ন। কেন জানেন? কারণ আপনি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছেন, আপনি রসুলের ওই হাদিসটি মনে করে রেখেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকার রাতে মসজিদে গমন করে কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। তাই আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে অন্ধকারে মসজিদে হেঁটে যান, পায়ে হেঁটে হেঁটে কিংবা অন্য কোনো মাধ্যমে। দুনিয়ার জীবনে আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গিয়েছেন, তাই কিয়ামতের বিভীষিকা মুহূর্তে আল্লাহ তাআলা আপনার সামনে আলোকময় পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি দুনিয়ার জীবনে আজকের এই পরিস্থিতির কথা ভেবে আল্লাহর ভয়ে তার গোলামি করছেন, এর প্রতিদান আজ অক্ষরে অক্ষরে পাচ্ছেন। আরেকদল মানুষ সেতুটি পার হতে গিয়ে নিচে পড়ে যাচ্ছে, কারণ তাদের সামনে কোনো আলো নেই। তারা এমন মানুষ যারা আজকের এই দিনকে ভয় করত না। তারা দুনিয়াতে ফজরে ঘুম থেকে উঠে মসজিদে না গিয়ে ঘুমিয়ে থাকত। তারা তাদের রবের ডাকে সাড়া দেয়নি, তাই আজ তাদের ডাকেও তিনি সাড়া দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ভয়ঙ্কর মুহূর্ত থেকে হেফাজত করুক।